হাই ডিয়ার, মাই সেলফ সুস্মিতা ওঝা, ওয়েলকাম টু স্মার্ট ই গাইড। আজকে আমি তোমাদের দেখাবো নামপাই। তো নামপাইটা এর আগে আমি ইনস্টল কিভাবে করা হয় তো দেখিয়ে দিয়েছি। এরপরে যেটা সেটা হচ্ছে নামপাই প্রকৃত কিন্তু অ্যারে, যত রকম ভাবে আমরা অ্যারেটাকে ইউজ করতে পারি তার সমস্ত লাইব্রেরিটা আছে নামপাইর মধ্যে। তো সেখান থেকে আমরা আজকে কিছু একটা প্যাকেজ ইউজ করে কিছু ধরনের অ্যারে কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা দেখাবো। তো আজকে বেশি বকবক না করে শুরু করি আমি কিভাবে নামপাইটা ইউজ করা যায়। আর যারা জানো না নামপাইটা কিভাবে ইনস্টল করা যাবে তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে আর লাইব্রেরিটা ইনস্টল করে নেবে। আর অ্যারে প্রকৃত কি, কারণ এখানে তো অ্যারে ক্যালকুলেশনের জন্যই অ্যারে ক্রিয়েট করা বিভিন্নভাবে ইউজ করা হয়, সেই জন্য অ্যারে কিভাবে ক্রিয়েট করা হয় সেটার জন্য নামপাইটা যেভাবে জানা দরকার সেরকম হচ্ছে অ্যারে কি সেটাও জানা দরকার। তো এই অ্যারেটা কি সেটাও আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যারা দেখুনি তারা লিঙ্কটাই ক্লিক করে নিচে দেখে নেবে দুটো ভিডিও। তো আজকে শুরু করছি নামপাই, আমি এক একটা করে দেখাচ্ছি আর তোমরা দেখবে। নামপাইটা আগে অ্যারেগুলো লিখতে গেলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো নামপাই ক্লাস লাইব্রেরিটাকে এবং প্যাকেজটাকে ইম্পোর্ট। তো সে কারণে আমি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি হচ্ছে নামপাইয়ের মধ্যে থাকা এক লাইব্রেরির মধ্যে থাকা একটা প্যাকেজ, যেখান থেকে আমরা যে পদ্ধতিগুলো আমরা অ্যারে ক্রিয়েট করব সেখান থেকেই কিন্তু আমরা হেল্প পাবো এবং ওর থ্রুই কিন্তু রান হবে এবং আমাদের ভ্যালুগুলো দেখাবে। যতগুলো আমরা ফাংশন ইউজ করব সবগুলোই কিন্তু ওই এনপি ফাংশন প্যাকেজের মধ্যে রাখা আছে। তো ফার্স্ট আমি এক্স নামের একটা ভেরিয়েবল নিয়ে ইজিক্যাল টু দিয়ে এনপি ডট দিয়ে অ্যারে, এখানে আমি কয়েকটা ভ্যালু দেব এ কমা ওয়ান কমা টু কমা থ্রি। এবার এটাকে কিন্তু বক্স ব্র্যাকেট দিতে ভুলো না, বক্স ব্র্যাকেট দিয়েই লিখবে কারণ অ্যারের সিম্বলই হচ্ছে বক্স ব্র্যাকেট, তো সেই কারণে বক্স ব্র্যাকেট দেবে। এরপরে আমি এটাকে রান করব প্রিন্ট এক্স। এবার এটা রান করলে ওয়ান টু থ্রি যে ভ্যালুটা আছে সেটা কিন্তু দেখাচ্ছি। এবার এখানে যে ভ্যালুটা আছে এর টাইপটা জানবো আর এর এক্সটা কী হবে, কী টাইপের ডেটা সেটা জানার জন্য আমি প্রিন্ট করব প্রিন্ট টাইপ। টাইপ জানো এর আগে সমস্ত ডেটা টাইপগুলো ক্রিয়েট করার সময় টাইপটা দেখিয়েছিলাম, সেই টাইপটা দিয়ে আর এরপরে এসে আমি দুটো একসাথে করছি প্রিন্ট এক্স। এটা একটু আলাদা এক্স দিয়ে, অর্থাৎ আমি এক্স এর মধ্যে যে ভ্যালুগুলো আছে তার ডেটা টাইপটা জানতে চাইছি, তাই এক্স দিয়ে তার মধ্যে দেব ডি টাইপ। এই ডি টাইপ এসে গেছে, এরপরে আমি এটাকে রান করছি। রান করলে এই যে ক্লাস নেম পাই ডট নেম ডেটা অ্যারে, এখানে যে পুরো ডেটাটা আছে এটা কিন্তু অ্যারে ডিক্লিয়ার করে যে লেখা হয়েছে নাম নেম নাম পাইতে সেটা হচ্ছে অ্যারের মাধ্যমে ডেটা টাইপগুলো আমরা ইউজ করেছি নাম পাই লাইব্রেরি থেকে। তারপরে এসছে ইন্ট 32, অর্থাৎ এখানে যতগুলো আমরা ভ্যালু নিয়েছি সেগুলো সব ইন্ট। এখানে ইন্ট থাকা সব থাকুক আর ফ্লোট থাকুক, অ্যারের সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ সেটা হলো যে ডেটা টাইপে রাখানো গেল ও সমস্তগুলোকে একটা ডেটা টাইপে দেখাবে এবং একটা ডেটা টাইপে কনভার্ট করে দেবে। যদি ফ্লোট রাখি আর ইন্ট রাখি তাহলে কিন্তু ফ্লোটে দেখাবে, আর যদি সমস্ত ইন্ট থাকে এবং সেই ইন্টগুলো একটা নাম্বার হোক দুটো নাম্বার হোক তিনটা একসঙ্গে তিনটে নাম্বার হোক কিন্তু তোমাকে দেখাবে ইন্টেই, ডাবল লং 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 অনেকগুলো লেখার পর তখন লং দেখাবে, কিন্তু এটা একটা ডেটা টাইপেই কনভার্ট করবে। যেমন আমি এখানে দেখাচ্ছি পয়েন্ট 3.5 দিলাম, এটা তো ইন দেখাচ্ছে, এরপরে আমি যখন রান করব এই যে ফ্লোটে করে দিয়েছে, আর যেই ফ্লোটে করেছে তখনই কিন্তু দেখো এখানে পয়েন্ট লাগিয়ে দিয়েছে, অর্থাৎ একটা যেরকম ফ্লোটে করেছে অন্যগুলোকেও পয়েন্ট লাগিয়ে ফ্লোটে করে দিয়েছে। আমি এখানে কমা দিয়ে আর এখানে এই 3.5টাকে আমি তুলে দিলাম, 3.3টাই শুধু রাখলাম আর ফ্লোট এফ এল ও কে টি ফ্লোট
দিয়ে আমি এটাকে রান করছি, তখন কিন্তু ফ্লোর তো এখানে দেখাবে, আর এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ 1.2.3 করে নিয়েছে, অর্থাৎ সমস্তগুলোকে ফ্লোটে কনভার্ট করে নিয়েছে, দিয়ে নিজের মতো ডট লাগিয়ে ওটা দেখাচ্ছি। আমি এটাকে ফ্লোট তুলে দিয়ে জাস্ট ইনটে করলাম, ইনটে করলে আবার কি হয় দেখো, 1, 2, 3 যেমন দেখাচ্ছিল সেরকম দেখাচ্ছে। আমি এবার এটাকে ডিলিট করে দিলাম। তারপরে নিচে এসে আমি এর সাইজ দেখব, print x.size, আর একই সাথে নিচে এসে print x.save, দুটোর কি কাজ সেটা আমি বলে দিচ্ছি, আগে রানটা করি তারপরে দেখতে পারবে। ফার্স্টে 3 দেখাচ্ছি, এটা সাইজ, অর্থাৎ এতে কতগুলো সাইজে হচ্ছে কতগুলো ভ্যালু আছে সেটা দেখাবে, আর তার নিচে 3, দেখাচ্ছে কারণ কতবার রান হবে। এরপরে যদি আমি এরপরে আরেকটা দেখা জিনিস দেখাচ্ছি সেটা দেখালে বুঝতে পারবে, এখন এই 3টাই বোঝো। এখানে 3 ভ্যালুগুলো পরপর প্রিন্ট করেছে, যতবার প্রিন্ট করেছে 1 একবার করেছে, 2 একবার করেছে, 3 একবার, এই যে 3 পরপর ভ্যালুগুলো এনে ফেলেছে, সেটা কতবার ফেলেছে, এই যে 3 সেটা সেভ মানে হচ্ছে সেই যে কতবার ফেলেছে ভ্যালুগুলো এনে সেটা দেখ। এইটুকু বুঝতে পারলে এটা একটা টাইপ। আর একটা টাইপ দেখাচ্ছি আমি, আমি এখানে একটা আবার একটা অ্যারে ভ্যালু ডিক্লেয়ার করি, ARR1 = array1 দিলাম। এখানে তুমি তোমার মতো করে নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, অন্য নাম দিলে যে অসুবিধা হবে তা নয়। np.array, আর এখানে বক্স ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, বক্স ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে, আবার একবার বক্স ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করবে, তার মধ্যে ভ্যালু দিলাম 4, 5, 6, কমা দিয়ে লিখবে 4, 5, তারপরে কি হবে আবার একটা কমা দেবে। আমি একটা অ্যারের মধ্যে লিখলাম কমা দিয়ে আবার একটা বক্স ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করার পর ফার্স্টে একটা অ্যারে ক্রিয়েট করবে যেটা হচ্ছে বক্স ব্র্যাকেট ওপেন ক্লোজ, আবার সেই বক্স ব্র্যাকেটের মধ্যে আমি দুটো সেটে ভ্যালুগুলো দিতে চাইছি আলাদা আলাদা, সেই জন্য তখন কি করব 7, 8, 9। এবার আমি এটাকে প্রিন্ট করছি, প্রিন্ট করব ARR1, আর এটাকে রান করি। রান করলে এই যে ফার্স্টে একটা দেখাচ্ছে ভ্যালু, আর নিচে ভ্যালুগুলো দেখাচ্ছে। আমি এর সাইজটা দেখি, প্রিন্ট প্রিন্ট করে অ্যারে ARR1 array.size SIZAD size, এর সাইজটা দেখবো। এবার আমি 6 ভ্যালু আছে, অর্থাৎ এখানে ফার্স্টের অ্যারেটাই 3, তারপরেরটাই 3, এর শেপটা দেখি, এর শেপটা কি আসে দেখো, প্রিন্ট করবো আবার, প্রিন্ট করে ARR1 দিয়ে সেভ, রান করলে এই যে 2, 3 দেখাচ্ছে, আগের বারেরটাই দেখো শুধু 3 দেখাচ্ছিল, এবারে 2, 3 কেন দেখাচ্ছে তার কারণ হচ্ছে এখানে দুটো সেটে দেখিয়েছে, একটা সেট আর একটা সেট। আমি যদি এখানে আর একটা সেট দিই কমা দিয়ে এইটার মধ্যে বক্স ব্র্যাকেট ওপেন ক্লোজ করে 10, 2, 5 এরকম দিয়ে দিই, তারপরে আমি রান করি, তখন কিন্তু যেরকম ভাবে 3টে সেটে দেখাচ্ছে এখানেও দেখো 3টে দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ পরপর 3টে সেটে, ফার্স্ট সেট এখানে ফার্স্ট সেট 4, 5, 6, তারপরে 7, 8, 9, তারপরে 10, 2, 5 এটা দেখাচ্ছে 3টে সেটে, আর 3টে সেটে প্রতিবারে 3 করে ভ্যালুগুলো যে দেখিয়েছে সেটা এখানে দেখাচ্ছে 3, 3, আর আগে যখন এই যে ছিল না এটা, তখন 3, 2 দেখাচ্ছিল, কারণ 2 করে দুটো সেটে হয়েছে 2, 3 দেখিয়েছে, 3 প্রিন্ট হয়েছে, অর্থাৎ সাইজ অ্যান্ড কতবার প্রিন্ট হয়েছে, কতটা সেটে হয়েছে সেই দুটো দেখাবে। একটা সাইজ দেখিয়ে দিয়েছে উপরে 6, আর এখানে কি হয়েছে ফার্স্টে দেখিয়েছে দুটো সেটে হয়েছে, 3 করে প্রিন্ট হয়েছে, প্রতিটা সেটে 3 করে প্রিন্ট হয়েছে সেটা দেখিয়েছে। এরপরে দেখাই 0, 0টা কি, ফার্স্টে আমি আগে একটা ভেরিয়েবল নিয়ে নিই ARR2 = np.0, আর
জিরোটার মধ্যে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেবে না, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ করে, ফার্স্টে তো একটা জিরোর ফাংশনে আছে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে দেবে ব্র্যাকেট ওপেন এন্ড ব্র্যাকেট ক্লোজ করে থ্রি কমা টু। এবার আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করবো এ আর আর টু, আর এটাকে আমি রান করাচ্ছি। রান করালে দেখো তিনটে সেটে এসেছে এখানে, এই যে এটা একটা সেট, তারপরেরটা এসেছে আরেকটা, তারপরেরটা এসেছে আরেকটা, তিনটে সেটে এসেছে কারণ আমি এখানে থ্রি লিখেছি ফার্স্টে। আর টুটা কি করেছে, জিরো প্রিন্ট করেছে দুবার করে, জিরো প্রিন্ট করেছে প্রতিটাই দুবার করে, এটাই হচ্ছে জিরো। অর্থাৎ আমাদের কাছে অ্যারের যদি ভ্যালুটা আমরা সমস্তগুলো জিরোতে চাই তাহলে কিন্তু এইভাবে আসবে, এবং সেটা কতগুলো সেটে এবং কতবার করে সেটা আমরা এইভাবে লিখে দেবো। ফার্স্টে তিন লিখেছি, যেটা তিনটা সেটে থাক, ফার্স্ট যেটা লিখব সেটা হচ্ছে কতটা সেটে আসবে পরপর লাইন প্রতিটা লাইনে, আর টুটা অর্থাৎ পরেরটা হচ্ছে কতবার প্রিন্ট করবে প্রতিটা লাইনে কতবার করে প্রিন্ট করবে সেটা আসবে। এরপরে আরেকটা আসি, সেটা হচ্ছে ওয়ান্স। ওয়ান্সটা কি, আমি ই আর 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 থ্রি দিলাম ইজিক্যাল টু দিয়ে এনপি ডট ওয়ান্স ও এন, এখানে যে আসছে দেখো পরপর ওয়ান্স, এ ওয়ান্স ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে অর্থাৎ ফাংশনটা হলো, তার মধ্যে আবার দেবো টু কমা থ্রি দিয়ে আমি এটাকে রান করি। সরি, এখানে প্রিন্ট ফাংশনটা লিখতে হবে, প্রিন্ট করবো এ আর আর থ্রি, এটাকে রান করলে দুবার অর্থাৎ এখানে ফার্স্ট আমি টু লিখেছি তাই দুটো সেটে দুটো লাইনে হয়েছে, এবং প্রতিটা লাইনে তিনবার করে ওয়ানটাকে, ওয়ান্স মানে ওয়ানকে তিনবার প্রিন্ট করে। ফার্স্টে জিরো লিখেছিলাম, জিরো ওকে করেছিল, আমি ওই জিরোর মতোই এটাকেও থ্রি কমা টু করি, থ্রি কমা টু করি দিলে বুঝতে পারবে ভালো করে। ঠিক আছে, আগে তা যেরকম জিরোকে তিনবার করেছিল এটাও কিন্তু ওয়ানকে তিনবার করেছে এবং প্রতিটা লাইনে দুবার করে ওয়ানটাকে প্রিন্ট করেছে। এরপরে আমি আসি আরেকটা ভেরিয়েবল নিয়ে, এটা হচ্ছে অ্যারে ফোর ইজ ইকুয়াল টু এমপি ডট ফুল, এফ ইউ ডবল এল ফুল, ফুল এসেছে। এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড কমা করে, সরি ওপেন অ্যান্ড ক্লোজ করে, ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন অ্যান্ড ক্লোজ করে ভেতরে আমি দেব টু কমা থ্রি, আর বাইরে এসে আমি এখানে দিলাম ফাইভ, কমা দিয়ে ফাইভ দেবে। এবার কি হচ্ছে, এই যে টু থ্রি সেটাকে কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবে, অর্থাৎ একটা লাইন কতটা সেটে হবে এবং সেই সেটের মধ্যে কতবার প্রিন্ট করবে সেটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, আর ফাংশনের মধ্যে অর্থাৎ ফুল লিখে যে ফাংশনের ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি তার মধ্যে কমা দিয়ে আছে ফাইভ। আমি এবার এটাকে রান করি, নিচে এসে প্রিন্ট করব, প্রিন্ট এ আর আর ফোর, আর রান করলে ফাইভকে তিনবার করেছে, ফাইভকে তিনবার করেছে, এই যে তিনবার করে করেছে। এবার কি বুঝলে, এখানে আমি ফাইভ না লিখে যদি সিক্স লিখি তাহলে কিন্তু সেটাই দেখাবে সিক্স, অর্থাৎ এখানে কোনো মেনশন নয় যে নাম্বার জিরো আসবে অনলি কিংবা ওয়ান আসবে, এখানে আমাকে এইটা আমি ফুলের মধ্যে যেটা আমি দিয়ে দেব ফুল ফাংশনের মধ্যে সেটাই প্রিন্ট করবে। এবার তার আগে ব্র্যাকেটের মধ্যে আমাকে কতগুলো সেটে এবং কতগুলো লাইনে আসবে সেটা দিয়ে দিতে হবে, এটা বুঝতে পারলে। এরপরে আমি আসি এ আর আর ফাইভ ইজ ইকুয়াল টু দিয়ে এনপি ডট আই ই ওয়াই ই আই, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেটের মধ্যে দেব ফোর, অনলি ফোর দেব, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপরে তাকে রান করি, প্রিন্ট করব এ আর আর ফাইভ। এবার এটাকে আমি যখন রান করব, এটা একটা মজার, এই দেখো ওয়ান এখানে চারবার করে করেছি, ওয়ানটাকে ফার্স্টে একবার করেছে, তারপরের লাইনে এসে ফার্স্টে জিরো করেনি, কিন্তু ফার্স্টে কিন্তু ওয়ান করেনি, পরেরটাই ওয়ান করেছে, তারপরে দুটোটা দুটো বাদ দিয়ে আবার ওয়ান লিখেছে, তারপরে তিনটে বাদ দিয়ে লাস্টে ফোর, এইভাবে একটার পর একটা করতে থাকবে। এখানে ফোর না লিখে আমি ফাইভ লিখছি, ফাইভ করে আবার রান করি,
অতি বাড়ে, কিন্তু এখানে পাঁচটা করে প্রিন্ট করেছে। এবার ফার্স্টে ওয়ান দেবে, তারপরে বাকিগুলো জিরো, তারপরেরটা এসে ফার্স্টেরটাই জিরো দেবে। যেহেতু ফার্স্টের লাইনটাই ফার্স্টে ওয়ান দিয়েছিল, তাই নিচেরটা এসে ফার্স্টেরটাই জিরো দেবে, সেটা বাদ দিয়ে তারপরেরটাই ওয়ান, বাকিগুলো জিরো। তারপরেরটা এসে দেখবে দুটো ছেড়ে দেবে, কারণ আগের দুটোতে একটাই ওয়ান বসিয়েছিলাম, তারপরে এসে ফার্স্টেরটা বাদ দিতে হয়েছিল, যেহেতু আগেরটাই ওয়ান বসানো হয়েছে। তাই কি করবে ও, তারপরেরটা অর্থাৎ দ্বিতীয় লাইনটাই ওয়ান, আর পরেরটাই এসে তৃতীয় লাইনে, তারপরেরটাই এসে চতুর্থ লাইনে, আর লাস্টেরটাই এসে একদম লাস্টে ওয়ানটা করেছে। অর্থাৎ বুঝতে পারলে, ফার্স্টে আমি এমনি নর্মালি দেখালাম কিভাবে ক্রিয়েট করে আমরা টাইল ডেটাগুলো দেখবো, তারপর ওটা দুটো শেপে করবো, তার কিভাবে সাইজ দেখবো, শেপ দেখবো, এটা করলাম, দুটো সেটে কিভাবে লিখবো এটা দেখলাম, তারপরে এটা এসে জিরো, অর্থাৎ শুধু জিরো প্রিন্ট করবে, সেটা কতটা সেটে এবং কতগুলো লাইনে আসবে সেটা দেখলে, তারপরে ওয়ান হচ্ছে ওয়ান প্রিন্ট করবে অনলি ওয়ান, সেটাও কতগুলো সেটে এবং কতগুলো লাইনে, তারপরে একটাই হচ্ছে ফুল, ফুলে হচ্ছে আমি যেটা দিয়ে দেবো যে সংখ্যাটা সেই সংখ্যাটা দেখাবে, কিন্তু কতটা সেটে এবং কতগুলো লাইনে সেটা মেনশন করবে। তারপরে হচ্ছে আই, আই হচ্ছে আমি যে নাম্বারটা দিয়ে দেবো ততগুলোই প্রিন্ট করবে, জিরো আর ওয়ানে প্রিন্ট করবে, আর ওয়ানটাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে ঘর ছেড়ে ছেড়ে, ফার্স্টে ঘরে একটা ওয়ান দেওয়ার পর তারপরে একটা করবে একটা ঘর ছেড়ে, তারপরে দুটো ঘর ছেড়ে, তারপরে তিনটে ঘর ছেড়ে, তারপরে চারটে ঘর ছেড়ে, এরকম ভাবে করতে থাকবে, যতগুলো আমরা সংখ্যা দেব লাস্ট অব্দি সেই সংখ্যায় এসে থেমে যাবে, ওয়ানটাকে সেখানে প্রিন্ট করে থেমে যাবে। তো বুঝতে পারলে নামপাইটা কিভাবে এইভাবে করা যায়, এবং আরো অনেক পদ্ধতি আছে, তোমরা নিজেরাও সেগুলো ট্রাই করে দেখতে পারো এবং আমাকেও বলতে পারো যে তোমরা কতটা আরো আলাদা কিছু শিখবে। আর যদি কিছু জায়গায় বুঝতে পারোনি তাহলে কিন্তু আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেব। আর আমার ভিডিওতে কমেন্ট করবে, আর ইনস্টাগ্রামে ফলো করবে, ফেসবুক পেজে গিয়ে লাইক করবে, ওখানে আমি অনেক সবসময় যা যা পড়াই সেগুলো ইনফরমেশন ওখানে দিতে থাকি, ওগুলো থেকে তোমরা হেল্প পাবে। আর আরো যদি ভালো করে ভিডিও চাও তাহলে আমাকে বলতে পারো, আমি আরো ভালো করে বানাবো, এবং সামনে গিয়ে আরো আমি ওরাকেল MySQL সমস্ত কিছুর উপর আমি আস্তে আস্তে ভিডিও বানাবো, টাইম থাকে না তো তাই তাড়াতাড়ি ভিডিওগুলো দিতে পারছি না, এর জন্য সরি। আর আজকের মতো বাই বাই।